হাই ডিয়ার, দিস ইজ ফেরদৌস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রিলায়েবল নোটিসের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে একটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি বাড়ি দেখাবো। বাড়িটি হচ্ছে আমার 34 ফিট বাই 34 ফিট জায়গা নিয়ে তৈরি করা একটা স্কোয়ার জায়গা। আশা করি যে ডিজাইনটি সবার কাছে বেশ ভালো লাগবে এবং বাড়িটির ভেতরের প্ল্যানটিও সবার কাছে বেশ ভালো লাগবে। সো প্রথমে বাড়ির চারপাশটা আমরা একটু দেখে নিই, তারপর আমরা ভিতরে চলে যাবো এবং ভিতরে দেখবো আমরা। আর আপনারা যদি বাড়ি বা যে কোনো কনস্ট্রাকশন কাজ সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, তাহলে হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। সো চলুন আমরা বাড়িটি ভালো করে দেখে নিই, তারপর হচ্ছে আমরা ভেতরে চলে যাই এবং হচ্ছে কয়টি রুম পেয়েছি আমরা দেখবো। সো চলুন আমরা ভেতরে চলে যাই এবং দেখি যে আমরা কয়টা রুম পেয়েছি। আমরা একটু উপর থেকে এবং একটু কাছ থেকে দেখি। আমি যদি সব কিছু একটু হাইট করে নিই তাহলে হচ্ছে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। আমি সব কিছু হাইট করছি। এটা হচ্ছে আমার সবার উপরের তলা, অর্থাৎ হচ্ছে তৃতীয় তলা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি সিঁড়ি দিয়ে যদি প্রবেশ করি, এদিক দিয়ে যদি প্রবেশ করি, তাহলে হচ্ছে প্রথমে আমরা একটা ওয়েটিং রুম পাবো। ওয়েটিং রুম পাওয়ার পরে হচ্ছে আমরা যদি ভেতরে প্রবেশ করি তাহলে হচ্ছে একটা স্পেস পাবো। এখানে আমরা ডাইনিং এবং হচ্ছে ড্রয়িং রুম করব। আর এই ডাইনিংয়ের পাশে হচ্ছে এদিকে আমরা কিচেন করব। একটু দেখাই, এদিকটাতে হচ্ছে আমরা কিচেন করব। আর এদিকে আমরা কোনো দরজা বসাবো না, এই দুইটা দরজা আমরা ফাঁকা রাখবো। আর হচ্ছে আমরা তিনটা বেডরুম পাবো, আপনারা দেখতে পাচ্ছেন বেডরুম 1, বেডরুম 2, বেডরুম 3। আমরা তিনটা বেডরুম পেয়েছি। তিনটা বেডরুমের সাথে হচ্ছে এই একটা বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ বাথরুম রয়েছে, আর বাকিগুলোর জন্য একটা কমন বাথরুম রয়েছে। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের প্ল্যানটি। আমরা দোতলাটা একটু দেখবো, তার আগে হচ্ছে আমি রুমগুলোর একটু এরিয়াটা আপনাদেরকে দেখাই। তিনটা রুমের এরিয়াই সমান। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম করেছি, এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। এই বেডরুমটির এরিয়া হচ্ছে আমার 12 ফিট বাই 12 ফিট, এটার এরিয়া হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, সবগুলোই আসলে সেম 12 ফিট বাই 12 ফিট। আর এটা হচ্ছে আমাদের কমন বাথরুম, বাথরুম দুটার এরিয়াও সেম, এটার এরিয়া হচ্ছে 4 ফিট বাই 7 ফিট, এটার এরিয়া হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। এটা আমাদের অ্যাটাচ রুমের জন্য, এটা কমন। আর ওয়েটিং রুমটার এরিয়া হচ্ছে 8 ফিট 4 ইঞ্চ বাই হচ্ছে 13 ফিট 5 ইঞ্চ, এবং কিচেনটার এরিয়া হচ্ছে 7 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চ। এদিক দিয়ে আমরা কোনো দরজা বসাবো না, বাকিগুলোতে হচ্ছে দরজা বসবে। আর এটাই ছিল আমাদের বিল্ডিংয়ের প্ল্যান। সো আমরা চলুন খরচটা দেখে নিই, কী পরিমাণ খরচ যাবে এই বিল্ডিংটি তৈরি করতে। আমরা যদি এখানে একটু দেখাই, আমরা যদি আপনার দোতলাটা দেখি, আমাদের সবগুলো প্ল্যানই সেম। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে সিঁড়িতে ওঠার পরে ওয়েটিং রুম পাবো, দেন ভিতরে গেলে সব কিছু সেম। আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমরা যদি এই গেট দিয়ে যদি প্রবেশ করি তাহলে হচ্ছে একদম সেম, উপরে যা পেয়েছি সবগুলো এখানে পাবো আমরা। সো আমরা চলুন খরচটা দেখে নিই। আমি টোটাল বিল্ডিংটার এস্টিমেট করেছি, সো আমি আর এস্টিমেটটা দেখাচ্ছি না। আমি চাই না ভিডিওটা বড় হোক, আমি শর্টকাট আপনাদেরকে খরচটা দেখাই, আশা করি যে বুঝতে পারবেন সব কিছু। আমাদের এটা গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে যেহেতু একটু খরচ বেশি যায় অন্য যে কোনো ফ্লোরের তুলনায়। সো আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখাই, এরপরে হচ্ছে বাকি ফ্লোরগুলো দেখাবো। গ্রাউন্ড ফ্লোরের রট লাগবে 4,502 কেজি, যদি 62 কেজি ধরি তাহলে হচ্ছে খরচ আসবে 2,79,124 টাকা। সিমেন্ট লাগবে 534 ব্যাগ, যদি 430 টাকা ব্যাগ সিমেন্ট ধরি তাহলে হচ্ছে খরচ আসবে 2,29,920 টাকা। স্যান্ড বা বালি 1518 কিউবিক ফিট, যদি 15 টাকা করে ধরি তাহলে হচ্ছে খরচ আসবে 22,770 টাকা। ব্রিক বা ইট লাগবে হচ্ছে আমার 30,878টি, যদি 9 টাকা পিস ধরি তাহলে খরচ আসবে 2,77,902 টাকা। লেবার কস্ট আমার টোটাল হচ্ছে বিল্ডিংটির এরিয়া এসেছে 34 ফিট বাই 34 ফিটে 1,156 স্কোয়ার ফিট, অর্থাৎ 1.61 কাঠা, অথবা শতকে নিলে 2.65 শতক। যদি আমরা প্রতি স্কোয়ার ফিট 180 টাকায় লেবার কস্ট ধরি তাহলে হচ্ছে আমার খরচ আসবে 2,08,080 টাকা। সো গ্রাউন্ড ফ্লোরে আমার সব মিলে খরচ আসবে হচ্ছে 10,17,496 টাকা। এই খরচটা শুধুমাত্র হচ্ছে কনস্ট্রাকশন খরচ, অর্থাৎ রড, সিমেন্ট, বালি এবং হচ্ছে ব্রিক এবং লেবার কস্টের বাইরে কোনো খরচ আমি এখানে ইনক্লুড করিনি। আর যদি গ্রাউন্ড ফ্লোর দ্বিতীয় তলাটা আমি দেখাই, দ্বিতীয় তলা এবং পরবর্তী তলাটা প্রায় সেম খরচ যাবে। সো আমি দ্বিতীয় তলাটা দেখাচ্ছি। এখানে আমার রড লাগবে হচ্ছে 2,757 কেজি, ধরলে আমার খরচ আসবে 1,70,934 টাকা। সিমেন্ট 297 ব্যাগ, যদি 430 টাকা করে ধরি তাহলে হচ্ছে আমার খরচ আসবে 1,27,710 টাকা। আর স্যান্ড বা বালি 982 কিউবিক ফিট, যদি 15 টাকা করে ধরি তাহলে খরচ আসবে 14,730 টাকা। ব্রিক বা ইট লাগবে হচ্ছে আমার 18,734টি, 9 টাকা পিস ধরলে খরচ আসবে 1,68,606 টাকা। লেবার কস্ট আমাদের সেমি আসছে 1,156 স্কোয়ার ফিটের জন্য 180 টাকা করে ধরলে 2,08,080 টাকা। সো দ্বিতীয় তলায় আমার খরচ আসবে 6,90,060 টাকা।
যদি আমরা তিন তলা ফাউন্ডেশন আপাতত দু তলা কমপ্লিট করি তাহলে হচ্ছে আমার খরচ আসবে 17,07,556 টাকা, এবং যদি তিন তলা আমি একসাথে কমপ্লিট করি তাহলে হচ্ছে আমার খরচ আসবে 23,97,616 টাকা। সো এই ছিল আপাতত এই বিল্ডিংটির স্ট্রাকচারাল খরচ। এর বাইরে হচ্ছে দরজা জানালা প্লাম্বিং এবং হচ্ছে ইলেকট্রিক্যাল যে মালামালগুলো লাগে সেগুলো আপনারা একটু ইনক্লুড করে নেবেন। সো আশা করি এই ছিল হচ্ছে খরচ, আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যে কোনো তথ্য পাওয়ার জন্য স্ক্রিনে দেখার নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর কোথাও কিছু না বুঝলে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেবো। সো সবাই ভালো থাকবেন এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য রিলায়েবল নোটিসের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।